আসসালামু আলাইকুম সবাইকে, শিশুর প্রথম সলিডের দ্বিতীয় পর্বে আপনাদের জানাচ্ছি সকলকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে ঘরে সঠিক পদ্ধতিতে বাচ্চাদের জন্য কলার পিউরি তৈরি করবেন। আর এই কলার পিউরি হতে পারে আপনার বাচ্চার জন্য অন্যতম একটি সলিড খাবার। প্রথমেই আমি একটা কলা নিয়েছি, আর কলাটা অবশ্যই খুব ভালোভাবে পাকা কলা হতে হবে, আর চেষ্টা করবেন বাচ্চাদের জন্য সবরি কলাটাই নির্বাচন করতে। এবার কলাটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। কলাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, ভিটামিন রয়েছে, তাই কলা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো একটি ফল। কলাতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। এছাড়াও কিন্তু কলা যেহেতু মিষ্টি জাতীয় ফল, তাই বাচ্চারা কিন্তু খুব সহজেই পছন্দ করে। তো একটা কাটা চামচের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু কলা অনেক নরম সফট হয়, তাই বাচ্চারা কিন্তু এটা খুব সহজেই খেতে পারে। আমি কিন্তু ব্লেন্ড করছি না, আবারও বলছি ব্লেন্ড খাবারে যদি বাচ্চারা একবার অভ্যস্ত হয় দেন পরে এটা ছাড়াতে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়, তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু ম্যাশ খাবার খাওয়াতে। তো আমি কলারটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে দিচ্ছি। তো আপনাদের যদি মনে হয় কলার এই পিউরির ঘনত্বটা অনেক বেশি ঘন, তাহলে অবশ্যই এখানে কুসুম গরম পানি অথবা ব্রেস্ট মিল্ক বা যারা ফর্মুলা খাওয়ান এখানে ফর্মুলা অ্যাড করে দিতে পারেন। তো আশা করছি আমার ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর যা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।